মোহনপুরের উপর দিয়ে 108B জাতীয় সড়ক নির্মাণ কাজে নিয়োজিত সংস্থার বিরুদ্ধে ফের একবার অনৈতিক কাজকর্মের অভিযোগ তুলল সাধারণ মানুষ। মোহনপুর মহকুমা ফটে ছড়া থেকে শুরু হয় জাতীয় সড়ক নির্মাণ কাজ। কিছুদিন আগে চা বাগানের জমি থেকে মাটি কেটে নেবার অভিযোগের আঙুল উঠেছিল নির্মাণ সংস্থার বিরুদ্ধে। তার রেশ কাটতে না কাটতে কৃষকের জমির ক্ষতি করে কালভার্ট নির্মাণ করছে এই সংস্থা বলে অভিযোগ জানালো ফটিক ছড়ার কৃষকরা। বিষয়টি নিয়ে কৃষকরা পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের অফিসে লিখিত অভিযোগও জমা করেছেন। কৃষকদের দাবি, যে স্থানে নর্দমা রয়েছে সেখানে নির্মাণ করা হোক কালভার্ট, কিন্তু তা না হয়ে কৃষকদের জমির গা ঘেঁষে করা হচ্ছে কালভার্টটি, যেটি নির্মিত হলে বর্ষার মরশুমে এলাকার প্রায় 100 কানির মতো ধানি জমি জলের নিচে তলিয়ে যাবে, সীমাহীন ক্ষতির শিকার হবেন তারা। তারা স্পষ্ট জানিয়েছেন, জেলাশাসক অফিসে জমা দেওয়া অভিযোগপত্রে যদি কোনো সদুত্তর না আসে বা নির্মাণ কাজে নিয়োজিত সংস্থা তাদের সিদ্ধান্ত যদি না বদলায়, তাহলে যে কোনো সময় নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হতে পারে। কালভার্টের সমস্যাটা বলতে, আমাদের এখানে প্রচুর জমি আছে, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ না করে আমাদের জমিনে মাঝখান দিয়ে ওরা কালভার্ট দিচ্ছে। আর বর্ষার সময় আমাদের জমি টমি সব নষ্ট হয়ে যাবে, আমরা ফসল করতে পারবো না। তার জন্য আমরা এই কালভার্ট না করার জন্য আমরা তারা যে অনুরোধ করছি, তারা আগে যেহেতু যে নদীটা আসতো এই নদীর বদে অন্য কান্দা মানে তারা মর্জি মতো কালভার্ট দিয়ে যাচ্ছে। একাধিকবার বারবার তারার মুখে মুখে ইয়ে করছি, বানা মানা করছি এদিকে না করার জন্য। আমরা আগের জায়গা দেওয়া, আগে নালা দেন কালভার্ট করার জন্য, তবু তারা মানা ইয়ে মানছে না। তারপর আমরা এডিএমের ধরে গিয়া দরখাস্ত দেওয়া হয়েছে, তারা এডিএম তো পরে আমাদেরকে বলছে যে এটা মানা করার জন্য। আমরা আজ আবার পাড়া প্রতিবেশী একসঙ্গে এসে আবার আমরা এখানে জোর হইয়া তারা মানা করে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।